গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে এই শীতের সকালে জানাই উষ্ণ অভ্যর্থনা। তো যেটা বলতে যাওয়ার জন্য ফোন করছি, বেশি সময় বাড়াবো না, বিকজ আমি একটা আবার রাইডে বেরোচ্ছি। তো এই রাইডে এবার সিঙ্গেল নই, অতনুদা আমার সঙ্গে জয়েন করবে। প্রচণ্ড ঠান্ডা, বাড়ি থেকে আর ভিডিও করার সুযোগ পাইনি। তো এখন আমি আছি আপাতত ভোলা রোড চন্দননগর, এরপরে তো আমরা যাচ্ছি ভালকি মাচান। তো রাস্তায় আজকে NH2 অত ভিডিও করব না, মোটামুটি ভালকি মাচানে গিয়েই ভিডিও করব এবং একটা ব্লগও হবে, দেখা যাক কেমন রেসপন্স পাওয়া যায়। এবং চলো আমার সাথে থাকো, অতনুদার সাথে মিট করে আবার দেখা হবে। ও আমার যার সাথে দেখা করার কথা ছিল সেই অতনুদা, মিট করার জন্য চলে এসেছি। বাড়ি থেকেই একা বেরিয়েছিলাম, তো এই রাইডে এবার আর কেউ নেই, রাস্তায় NH2 তে বেশি ভিডিও করবো না, ওইসব ভিডিওতে প্রচুর ভিডিও আছে, ও NH2 তে ভিডিও করে লাভ নেই। এখন কটা বাজে? এখন বাজে 7:30। ঠিক আছে, তো আমরা আমাদের রাইড শুরু করছি। পরে স্টপ যেখানে নেবো সেখানে একটু কথা বলা যাবে আবার। একদম, চলো ভাই ভাই। তো আমরা সেই আমাদের স্বপ্নের হাইওয়ে, যেটাকে আমরা খুব ভালোবাসি, NH2 উঠে গেছি। কিন্তু প্রচন্ড ঠান্ডা, পুরো ফাটছে একদম, পুরো অসম্ভব ঠান্ডা। চারটে পড়েছি তো ভাবছি, জাস্ট মানে ভাবা যাচ্ছে না কে কারা যেন পড়েছে, ঠান্ডা পড়বে না। কারা বলেছে রে ভাই ঠান্ডা পড়বে না? দেখে যাও, একবার আসো NH2 তে রাইড নিয়ে যাও বাইকে, 90 স্পিডে 100 স্পিডে একটু বাইক চালাও। আমি তো 108 তুলেছিলাম। ও ঠান্ডা কাকে বলে। তো আবার নেক্সট টাইম শক্তি করে গিয়ে দেখা হচ্ছে, চলো টাটা। আত্মদা চলে এসেছি আমরা শক্তিগড়ে। তো অসম্ভব ঠান্ডা গো, এই চা সিঙ্গারা এখন কচুরি খাবো না আমরা, আমাদের ব্যাগে কচুরি রাখা আছে। ও পুরো কাঁপছি আমরা, জাস্ট ঠান্ডা এত। ঠান্ডা হবে রাত তো ঠান্ডা হবে, কটা বাজে? 9টা বাজে, 9টার সময় এত ঠান্ডা নেবে? আমি সিঙ্গারা খাবো গরম গরম। এখন ঢুকে পড়েছি ভালকি মাচানের পথে। এই যে সোজা দেখতে পাচ্ছ ভালকি মাচানের পথ, এখান থেকে যাচ্ছে 13 কিলোমিটার, তাই 13 কিলোমিটার, আর 25 মিনিট লাগবে। ভালোই গাড়ি চালিয়েছি ঠান্ডায়। 110, 111, তো ভালোই টেনে, টপ স্পিড, রাস্তা ভালো ছিল, এর থেকে বেশি তোলা উচিত না। যাই হোক, মোটামুটি ফাঁকা ছিল বলে আমরা সেফ ড্রাইভই করি। তো এই রাস্তা ধরেই আমরা যাব, মোটামুটি আর 13 কিলোমিটার গেলেই ভালকি মাচার অরণ্য সুন্দরী। তারপরে দারুণ সার্ভিস, তো গিয়ে পুরো ডেসক্রিপশন দেবো। চলো টাটা টাটা। আমরা চলে এসেছি ভালকি মাচান, আর কিছুক্ষণ গেলেই অরণ্য সুন্দরী। আমরা থাকবো না এখানে আজকে, তো তোমরা এলে থাকতেও পারো, থাকার খুব সুবন্দোবস্ত আছে। সুবন্দোবস্ত আছে না কি বলে, সুবন্দোবস্ত, সুবন্দোবস্ত, খাওয়া দাওয়ার ব্যাপার আছে ওখানে, সব ব্যবস্থা আছে। তো মোটামুটি আমরা অরণ্য এন্টার করে গেছি, আর 1 কিলোমিটার মেইন জায়গা, এখান থেকে 1 কিলোমিটার, একদম 1 থেকে 1.5 কিলোমিটার। তো এই নির্জনতাটাকে ফিল করো, দেখে দাও চারপাশটা একটু, এই চারপাশটা দেখে নাও। অসাধারণ, ঘরের কাছে এত সুন্দর সুন্দর জায়গা আছে না, মানুষ জানে না। ঠিক আছে, এবার ভালকি মাচানে গিয়ে একদম মাচান, মাচান মাছিয়ে দেওয়া হবে। না মাচান একটা জিনিস, ওই মাচান একটা ছাত্র, হ্যাঁ পুরনো, ওটা দেখা হবে। ঠিক আছে,
সেই মাচান, ভালকি মাচানে চলে এসেছি আমরা। অসাধারণ পরিবেশ, জঙ্গলের পরিবেশ। অনেকে এসে বলবে যে না কিছু নেই, ফাঁকা, এটাই নেওয়ার মজা, এটাই প্রকৃতি, এই নির্জনতা। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য এইসব জায়গা। কোলাহল সম্পূর্ণ, যারা কোলাহল পছন্দ করে তারা দীঘায় যাও, চেঁচামেচি কাহি কিচির দাদা, তাই তো? একদম একদম, ভদ্রলোক মাস্টার মশাই মানুষ নিয়ে এসছি। খুব সুন্দর জায়গা, অরণ্য সুন্দরী রিসর্ট। যারা নির্জন জায়গায় যেতে পছন্দ করে, কোলাহল হবে না এরকম, খুব সুন্দর জায়গা। আমরা অরণ্য সুন্দরীতে যাব, ওর বিবরণও দেব। দারুণ রাস্তা, শীতকালে কিংবা বসন্তকালেও আসার মতন খুব সুন্দর জায়গা। সবাই আসতে পারো, আমরা একটু যাই দেখি এই ভেতরটায় কি আছে। হ্যালো ফ্রেন্ডস, এই হচ্ছে ভালকি মাচান। এত সুন্দর নির্জন জায়গা, জাস্ট আমি কোনো কথা বলবো না, তোমাদের একটু নির্জনতাটা ফিলিং করাই। একটু ফিল করো, তোমরা ফিলিংসটা নাও। বাইকগুলো চমকাচ্ছে পুরো। দাদা কিছু বলো। বলার কিছু নেই, বলার মতো কিছু নেই, জাস্ট ফিলিংসটা নিতে হবে, তাই তো? ফিল করতে হবে, এই ফিল করতে হবে। এত সুন্দর কাগজ ফুল না এটা? হ্যাঁ কাগজ ফুল, দেখো কাগজ। এরপর ভিডিও করতে করতে রোটেট হয় না এটা, মানে ক্যামেরাটা? না এটা হয় না, এটা হলে তো হয়েই যেত। ফ্রন্ট ক্যামেরাই দেখাই, অসুবিধা নেই। ওয়াও, চারিদিকে জঙ্গল, মাঝখানে লাল মাটি, মোরাম, অসাধারণ। খাবো খাবো, খাবার আছে ব্যাগে, চিন্তা নেই। ওইখানে বসে খেয়ে নেব একদম, ওই গাছের ছায়ায় একদম। ঠিক আছে, দেখিয়ে দিছি। খাবার এনেছিলাম, দেখি বউ কি দিয়েছে। আনবক্সিং হচ্ছে টিফিনটা এখন। টিফিন বক্স আনবক্সিং। এটা একজনের বাড়িতেই আমরা বসেছি উঠোনে। ও বাবা, কড়াইশুটির কচুরি, চলো। ছোলার ডাল, ও মাই গড। পরিবেশটা দেখো একবার, কোথায় বসে খাচ্ছি আমরা, একজনের বাড়িতে। বাড়িতে কেউ নেই, তালা দেওয়া, তালা দেওয়া। ওই আমাদের বাইকগুলো রয়েছে ওখানে। শুরু করো, শুরু করো, শুরু করো। খেয়ে বলো কেমন। লাজবাব, ঠিক আছে এবার রাখি তাহলে, আমিও খাই। এই অরণ্য সুন্দরী রিসর্ট ভালকি মাচান, এই একটাই রিসর্ট আছে এখানে, খুব ভালো, নিরিবিলিতে একদিন কি দুদিন কাটাবার জন্য খুব সুন্দর জায়গা। আমরা যাচ্ছি ভেতরে, দেখি কীরকম ভাড়া কি না, থাকার তো ইচ্ছা আছে একদিন, এটাই জানার জন্যে একবার ঘুরিয়ে দেখাই তোমাদের পুরো জায়গাটা। খুব সুন্দর পরিবেশ, এসি নন এসি সমস্ত ঘরই পাওয়া যায়। বাকিটা ডিটেলসটা দিয়ে দেবো তোমাদের এখানে। খাবারেরও দাম আছে, খাবার দাবারও পাওয়া যায় সব। অরণ্য সুন্দরী ভালকি মাচানে খাবারের দাম এবং হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো নর্মালি নন এসি ঘর ডবল বেড, 950। ডরমিটরি আছে না দাদা? ডরমিটরি আছে, 5 বেডের একটা আছে, 3 বেড। আচ্ছা এখানে ডরমিটরি, ডরমিটরি ভাড়া কত? 2500 টাকা। আচ্ছা ফোন করে নেবেন এদের এখানে, খুব ভালো জায়গা, খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা আছে, দারুণ জায়গা, পরিবেশটাই অসাধারণ। ডবল বেড নন এসি 950, ডবল বেড এসি 1250। সুন্দরী ভালকি মাচান একটা সুন্দর পার্ক আছে, পার্কটাতে সকালবেলা পরিবেশটা কিরম হবে অতনুদা? দারুণ পরিবেশ হবে, চারিদিকটা একবার ঘুরিয়ে দেখো। লোকজন আছে, ভিডিও ফিডিও অনেকেই এসছে ঘুরতে, তো দেখা যাক। দারুণ ভিউ, পরিবেশটাই আলাদা। হ্যাঁ দাদা, পুরো জিনিসটাই আলাদা,
নিজের প্রিয়জনের সাথে বয়স্ক বাবা মাকে নিয়ে একান্তে সময় কাটাবার একদম আইডিয়াল জায়গা। রিসর্টটা ফোন নাম্বারে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েও বুকিং হয়, যেভাবে পারেন ওইভাবে বুকিং হয়। সুন্দর একটা পুকুর আছে, আহ দারুণ।